আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর চট্টগ্রামের মধ্যে খুবই সুন্দর মনোরম পরিবেশ একটি জাদুঘর এটি বেশি দিন হয় নাই উদ্বোধন হয়েছে এই জাদুঘরটি লোকেশন হচ্ছে চট্টগ্রাম দামপাড়া ওয়াশা পুলিশ লাইনের পাশে গেটের পাশে এটি স্থাপন করা হয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন সবুজ খুবই সুন্দর একটি পরিবেশে পরিবেশে করা হয়েছে যাতে এখানে দর্শনার্থী যারা আসে তারা এখানে সুন্দর একটি সময় কাটাতে পারে বাইরের দৃশ্যগুলি খুবই মনোরম সবুজ প্রকৃতি এখানে বসার জায়গা করে দেওয়া হয়েছে রয়েছে শহীদ মিনার তাছাড়াও বিভিন্ন গাছে এখানে খুব সুন্দর আসলে সাজানো গোছানো এখানে আপনারা গেলেই আপনাদের টিকিট হচ্ছে বিশ টাকা করে বিশ টাকা করে টিকিট নিয়ে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন এখানে প্রবেশের সময় হচ্ছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই পার্কটি পুলিশ জাদুঘরটি শহরের প্রাণকেন্দ্রে হওয়াতে যে কোনো জায়গা থেকে খুব সহজেই এখানে আসা যায় তাছাড়া এখানের পরিবেশটা বেশ মনোরম এবং সুন্দর এখানে ভিতরের যে মিউজিয়ামটি রয়েছে সেটি হচ্ছে সম্পূর্ণ শীততাম নিয়ন্ত্রিত সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর স্বাধীনতা যুদ্ধে নিজেদের প্রাণ দিয়ে গেছে এমন বীর সৈনিকদের স্মৃতিতে তাদের অনেক কিছু আছে এখানে দেখার তাদের সম্পর্কে জানার এখানে আপনারা গেলেই এই বিষয়গুলি আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন সৈনিক যারা শহীদ হয়েছেন বিশেষ করে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যার এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে মুক্তিযোদ্ধা সম্পর্কে বিভিন্ন ধরনের বই রয়েছে আর এখানে মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা রুহুল আমিন সুবেদার রুহিলা রুহুল আমিন তার ব্যবহৃত জিনিসপত্র এখানে রাখা হয়েছে পাবেন এখানে গেলে তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের শিল্পকর্ম দেওয়ালে বিভিন্ন ধরনের ইতিহাস এখানে লেখা আছে এটা হচ্ছে ম্যাপ এখানে রয়েছে বাংলাদেশ পুলিশের বিভিন্ন যে ড্রেসগুলি সেগুলি এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে মাত্র বিশ টাকার বিনিময়ে এত সুন্দর একটি জায়গা আপনারা উপভোগ করতে পারেন বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারেন এখনও যেহেতু নতুন এখনও মানুষের আনাগোনা তেমন বাড়েনি তাই ঝামেলাও কম এবং খুবই সহজ যোগাযোগ মাধ্যম এটার তেমন ঝামেলার কোনো রাস্তা নেই সহজ মাধ্যম সহজ যোগাযোগ মাধ্যম আপনারা যেতে পারেন এখানে একটা ম্যাজিক মিরর রয়েছে ম্যাজিক মিররে আপনি গেলে দুই হাত দুই বাহু যখন সোজা করবেন তখন আপনাকে স্ক্যান করা হবে আপনাকে স্ক্যান করার পর এখানে পুলিশের যে ড্রেস কোডগুলি আছে সেগুলি আপনার সাথে অ্যাডজাস্ট হবে দেখতে পাচ্ছেন এখানে ইশারা করে কিন্তু আপনি সেগুলি অ্যাডজাস্ট করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন দৃশ্যগুলি খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ আশা করছি কোনো এক সময় আপনারা অবশ্যই পরিবার পরিজন নিয়ে এ সুন্দর জাদুঘরটি ঘুরে আসবেন আল্লাহ হাফিজ